সময় নির্ণায়ক যন্ত্রেও লাগে, আবার পুজো পার্বণেও তাকে কাজে লাগানো যায়। সেটা কি? ঘন্টা। 2, আমার সাথে নিয়ে না এলেও পরে সেটা আসে, আবার পরে সেটা হারিয়ে যায়। সেটা কি? দাঁত। হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজো ছেলের নাম মানিক, মেজ ছেলের নাম সোনা মানিক, তাহলে বড় ছেলেটির নাম কি হবে? হীরা। এমনই ঘর যেখানে কোনো দরজা জানলা নেই, এমন কি আলো বাতাসও ঢোকে না, অথচ মানুষ সেখানে থাকে, কোথায়? কবরস্থান। আমার ভেতর মানুষ চড়ে, আবার আমিও মানুষের কাঁধে চড়ি। আমার হাত আছে কিন্তু পা নেই, তা সত্ত্বেও মানুষকে বহন করি, আমিটা কে? পালকি। চিনি থাকে কিন্তু মিষ্টি নয়, কি? চিনির কৌটো। কোন জিনিসটা কালো থাকলে পরিষ্কার দেখায়, অথচ সাদা থাকলে নোংরা দেখায়? ব্ল্যাক বোর্ড। বাটির মতো গোল কিন্তু পুরো সমুদ্রের জল তাতে ঢাললেও সেটা ভর্তি হয় না, সেটা কি? ছাকনি। গাছ থেকে এলো বুড়ি হলুদ কাপড় পরে, পুজো দিতে গেল বুড়ি সাদা কাপড় পরে, বলতো কিটা? পাকা কলা। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগো শহরকে। আজকে এতটুকু, ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।